জগন্নাথদেবকে স্নান করালে আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হই। শনিবার 22 জুন ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা। আসলে স্নানযাত্রার দিনই জগন্নাথদেবের আবির্ভাব তিথি। বিভিন্ন মন্দিরে শনিবার স্নানযাত্রা উৎসব পালিত হয়েছে। শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠেও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে শনিবার স্নানযাত্রা উৎসব পালিত হয়। শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ স্বামী ভক্তি নিলয় জনার্দন মহারাজ জানিয়েছেন, প্রকৃতপক্ষে স্নানযাত্রার দিনই জগন্নাথদেবের আবির্ভাব তিথি। আমরা এই মানুষেরা হলাম বদ্ধ জীব। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার সময় আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলেছি। আমরা সকলেই মায়ার দ্বারা আবদ্ধ জীব। এই পরিস্থিতিতে ভগবান জগন্নাথদেবকে স্নান করালে আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হই। তাই জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথদেবের স্নানযাত্রায় অংশ নিলেই আমরা আমাদের অন্তর শুদ্ধ করতে পারি। আমরা যে বদ্ধ অবস্থায় রয়েছি তার থেকে মুক্তি পাবো কীভাবে? শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ স্বামী ভক্তি নিলয় জনার্দন মহারাজ জানিয়েছেন, এক তো ভগবান জগন্নাথদেবের সেবা করতে হবে। স্নানযাত্রার সঙ্গে সঙ্গে 15 দিনের জন্য জগন্নাথদেবের জ্বর লীলা শুরু হয়েছে। এরপরও জগন্নাথদেবের রথযাত্রা রয়েছে। এই সময় জগন্নাথদেবের সেবা করলে ভক্তরা জগন্নাথদেবের কৃপা লাভ করেন এবং সংসারে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হন। এছাড়াও ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে হরিনাম সংকীর্তন করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ধরাধামে আবির্ভূত হয়ে হরিনাম সংকীর্তনের রাস্তা দেখিয়ে গিয়েছেন। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত তনুই হল শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি জগন্নাথ, তিনি শ্রীকৃষ্ণ। জন্ম মৃত্যু জরা ব্যাধি নামক যে সংসার চক্রে বদ্ধ হয়ে আমরা কষ্ট পাচ্ছি, তা থেকে মুক্ত হতে আমরা পারি হরিনাম সংকীর্তনের মাধ্যমে। আমাদের এই শরীর পঞ্চভূতের শরীর, একদিন এই শরীর পঞ্চভূতে মিশে যাবে, কিন্তু আত্মা শেষ হবে না। আত্মা হল সচ্চিদানন্দ ভগবানের অংশ, আত্মা হল ভগবানের চিত অংশ। সচ্চিদানন্দ হলেন ভগবান স্বয়ং, যিনি শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ দেব, যিনি পরমাত্মা। সেই সৎ চিত আনন্দে মিশে যাবে সব জীবাত্মা, আর জীবাত্মা সৎ চিত আনন্দময় ভগবানে মিশে গেলে সেই জীবাত্মার আর জন্ম মৃত্যু হয় না। সেই জীবাত্মা সংসার চক্রের আবদ্ধ অবস্থা থেকে মুক্তি পায়। তাই জয় জগন্নাথ হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠার সঙ্গে অনবরত উচ্চারণ বা অনুশীলন এক সৎ ঐশ্বরিক উচ্চাঙ্গ তরঙ্গে আমাদের প্রবেশ করায় বলে ভক্তি নিলয় জনার্দন মহারাজ জানিয়েছেন। আমরা হচ্ছে নরোত্তম গৌড়ীয় মঠের তরফ থেকে যথাসাধ্য এই 8 দিন হরিকথা আর হরিকথার সঙ্গে মহাপ্রসাদ দেওয়ার চেষ্টা করব। তো আমরা সকলেই আমরা সন্তুষ্ট যে আজকে দিব্য যে ভগবানের স্নান হচ্ছে। ধন্য হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। রথযাত্রা স্নানযাত্রা মহামহোৎসব কি জয়। চিন্ময় অংশ অর্থাৎ ভগবান হল সচ্চিদানন্দ স্বরূপ। তাই ব্রহ্মা শিব আদি তা প্রার্থনা করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজ গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান তিনি দয়া করে, তিনি কৃপা করে যার সেবা গ্রহণ করেন তিনি সেবা করতে পারেন, তিনি শক্তি সামর্থ্য দান করুক, আর তার নামেই আমরা করে যাব। ভগবানের নাম আর ভগবানের কোনো পার্থক্য নাই। যেই নাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ পুরীতে গিয়ে তার পার্শ্বদেরকে নিয়ে জগন্নাথের সঙ্গে আনন্দ দান করলেন। তিনি হচ্ছে ভগবান পুরুষোত্তম, এক হচ্ছে সচল জগন্নাথ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর দারু ব্রহ্ম রূপে বিগ্রহ রূপে সেবা নিচ্ছেন তিনি হচ্ছেন সাধারণত বলেন অচল বিগ্রহ, মানে চলছে না, তিনি ভক্তের ইচ্ছায় চলেন তাই ভক্তরা তাকে চালনা করেন। ভগবান ভক্ত বৎসল
তিনি যেভাবে যেভাবে ভক্তরা তাকে রাখবে সেইভাবে তিনি তাকে কৃপা করবেন। তাই বলছেন ভব মত ভক্ত মত জাদি মাম নমস করু। তো আমাদের বলছেন যত তদসি যত আসি যত জসি দাদাসি যত যত তবসি তৎ পুরুষ মত অর্পণম। যা যা কিছু আমরা করছি সেটা সেটা যদি ভগবানকে অর্পণ করে করি তাহলে তিনি সন্তুষ্ট হবেন। ভগবান সন্তুষ্ট হলে পরে তার চরণে আমাদের স্থান হবে, তার ধামে স্থান হবে, সেটি আমরা সকলেই চাই। আমরা সুন্দর মনুষ্য জন্ম লাভ করেছি, এই দুর্লভ জন্মকে সার্থক করার জন্য ভগবান তিনি সপার্শ্বদে অবতীর্ণ হয়েছেন আর তার পার্শ্বদেরকে পাঠিয়েছেন। সেই যে সুধামাখা যে কথা, সুধামাখা যে হরিনাম, সেটি গ্রহণ করে সে আমরা চাই যে তার দিব্য ধামে গিয়ে শাশ্বত সনাতন ধাম, গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম, কৃষ্ণলোক, সেখানে গিয়ে সে আমরা অনন্তকাল সেবা করি, সেটাই আমাদের আশা। আর সকলের প্রতি আমাদের শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের পক্ষ থেকে অনুরোধ যে আজকে তো স্নান যাত্রা সম্পন্ন হতে চলেছে আর আগামী সাতই জুলাই জগন্নাথের রথযাত্রা, তার আগের দিন হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন, যেখানে গিয়ে জগন্নাথ সাত আট দিন থাকবেন, সেটিও সুন্দর আচল, সেটি গুন্ডিচা বাড়ি, সেটি মার্জন হবে। আর সাতই জুলাই জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ সুদর্শন দেব সুরম্ব রথারোহণে সকলকে দর্শন দান করবেন, সকলে সকলকে কৃপা করবেন আর সকলকে সব থেকে মহত্বপূর্ণ তার যে মহাপ্রসাদ দান করবেন, সকলে মহাপ্রসাদ গ্রহণ করে ধন্যাতি ধন্য হবেন। আমরা হচ্ছে নরোত্তম গৌড়ীয় মঠের তরফ থেকে যথাসাধ্য এই হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ কি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দেবের স্নান যাত্রা মহা মহোৎসব কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দেবের স্নান যাত্রা মহা মহোৎসব কি আজ বলুন। আজকে অত্যন্ত শুভ দিন, কল্যাণকর দিন, যেদিন যে সময়টা যে দিনে এই এই তিথিতে ভগবান মহাপ্রভু জগন্নাথ তিনি জগতে অনন্তকাল যাবৎ আবির্ভূত হয়েছেন। সমস্ত ভক্ত ভক্তদেরকে কৃপা করার জন্য আমরা চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করছি, চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করছি। চলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ক্রমেয়া রুদ্র সংখ্যকা পক্ষীনাম দশলক্ষকম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানবা। এই চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করছি। আমরা সমস্ত পাপ অপরাধ ক্লিষ্ট হয়ে সংসার চক্রে আবর্তিত হচ্ছি, সংসার চক্রে আবর্তিত হয়ে সে আমাদের যে ভবরোগ সে ঘিরে রেখেছে, মায়ায় আবদ্ধ হয়ে আছি, ত্রিতাপ জ্বালায় জ্বলছি। সেই জন্য ত্রিতাপ জ্বালাটাকে নিভানোর জন্য ভগবান জগন্নাথ মহাপ্রভু তিনি এক সুন্দর অবসর আমাদের দিয়েছেন যে জগন্নাথকে বলদেবকে সুভদ্রা সুদর্শন দেবকে স্নান করালে আখেরে আমরা নিজেরাই এই তিতাপ জ্বালা থেকে মুক্ত হব। এই তিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান তিনি প্রসাদই যে স্নান চরণামৃত রেখেছেন তা আমরা মস্তকে দিচ্ছি, জিহ্বায় গলাধকরণ করছি, তাতে আমাদের অন্তর বাহির সমস্ত শুদ্ধ হচ্ছে, শুদ্ধ হচ্ছে। এই শুদ্ধতার জন্য আমরা সকলেই চাই যে আমরা শুদ্ধ মুক্ত হই। আমরা অনাদিকাল থেকে বদ্ধ হয়ে আছি,
এই বদ্ধ দশা থেকে কিভাবে মুক্ত হব, সেই জন্য মহাপ্রভু তিনি সংকীর্তন সম্প্রদায়ের সাথে নিয়ে সপার্শ্বদে গোলক ধাম থেকে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। আর তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন মায়াপুর নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু। কিন্তু এই চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণের মিলিত তনু। এই রাধাকৃষ্ণের মিলিত তনু জগন্নাথ আর কৃষ্ণেতে কোনো ভেদ নেই। যেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই বলদেব সেই বলরাম।